ভেবোনা আজ তুমি জিতে গেছো, ভেবোনা আর তুমি পূজো পাবে এই দেবীপুরে। না, ফিরে এসেছি আমি, তোমাকে তোমার আসন থেকে নিচে টেনে নামাবই। দেবীপুরের এই মন্দিরও আর থাকবে না। তবে আজ আমি এসেছি তোমার কাছে, কারণ আমি জানি লুকিয়ে থাকার শ্রেষ্ঠ জায়গা এটাই। নামবে অচিরেই নিচে, তোমার জায়গায় থাকবে মহিষাসুর। মা গো, উমা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা গো, তোমার পুজো সাঙ্গ করে তবে আমি প্রাসাদে যাব। মহিষাসুর বধ হবে যে, দুদিন পরে, কতদিন পরে দেবীপুরে আবার মহিষাসুর বধ হবে, প্রাণ ভরে সে দৃশ্য দেখব। জয় মা, জয় মা, জয় মা। আজ দেবীপুরে অসুর বধ হবে না, বধ হবে দুর্গা আর দুর্গা ভক্ত। এই যেমন তুমি হলে, দেখি দেখি আজ দুর্গা কেমন করে বাঁচায়। আসবে না, আসবে না আজ, সতী বাঁচাতে আসবে না। ও আজ নাচ দেখবে, নাচ, দুর্গা বধ পাবা। আজও আমি দেবীপুরে অসুর বধ হতে দেব না, কিছু তাই না। নিনে, তাড়াতাড়ি কর, ওদিকে যে নাচ শুরু হয়ে যাবে। ছৌ নাচ না গো? হ্যাঁ, তাহলে আর বলছি কি, আমি দেখ মহিষাসুর বধ, তাই না? হ্যাঁ, আর সেটা দেখতে হবে না। জানিস সতী, আর যদি তোর বৌভাত না হতো তাহলে তোকেই বলতাম মা দুর্গা হতে। আজ আমি শুধু দেখব, যখন থেকে শুনছি নাচ হবে তখন থেকে আমার। নাও নাও, তাড়াতাড়ি করো তো। উমা, মেয়ের দিচ্ছি যে আর তর সইছি না। দাঁড়া, কই গো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। সতীমা কি সোনার গয়না পরবে না? সতীর সব সোনার গয়না যে চুরি হয়ে গেছে গো। থাক, আমার কোনো সোনার গয়না লাগবে না, তোমরা বরং আমাকে ফুলের গয়না দাও। কিন্তু সতী, আজ যে তোর বৌভাত, বৌভাতের দিন তুই একটাও সোনার গয়না পরবি না, তাও কি হয়? কেন পরবে না? বৌভাতের দিন পনির গলায় সোনার হার না থাকলে মানায় নাকি? তুমি বলো। তাই বলে ও তোর গয়না পড়বে নাকি? আমার গয়না বলছো কেন গো? এই গয়না যদি দিদি আমাকে না দিত তবে কি আমার হতো নাকি? আর সেই জন্য তুই এই গয়নাগুলো ওকে দিয়ে দিবি? শুধু তাই নয় গো,
দিদি যে আমায় বোন বলে ডাকে। শোন ভাগীরথি, তোরই গয়না না তুই তো নিজের কাছে রেখে, সতী পড়বার জন্য সোনার গয়নার কোনো অভাব হবে না। যা তুই এখান থেকে। তোমরা সব সময় আমাকে এত বকো কেন গো? তোমরা আমাকে কেউ বিশ্বাস করো না। তোমরা আমাকে পুকুর ঘাটে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে আমি যাতে কোনো অমঙ্গল না ঘটাতে পারি। তোমরা তো সব সময় আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আমি তো ভালো হতে চাই বলো। তুমি এক কাজ করো, আমাকে একেবারে জন্য তোমরা তাড়িয়েই দাও, আমি চলে যাব। ছি ছি, এমন কথা তুমি কেন বলছো ভাগীরথী? মামি ও তো ঠিকই বলেছে। তুই ওকে আবার বিশ্বাস করছিস? ওকে তো ভালো হওয়ার সুযোগ দিতে হবে। এরপরে যদি ও ভালো না হয় তবে। কিন্তু তুই তো ওকে অনেক সুযোগ দিয়েছিস। দিয়েছি, আর আমি ওকেও বলেছি যে এরপরেও যদি কিছু করে তবে তবে আমি ওকে কখনো ক্ষমা করব না। শোনো দিদি, এই গয়না তোমাকে পড়তে হবে। তবে একটা কথা শুনে রাখো, এই গয়না তোমার। এই গয়না আমার চাই না, তুমি তোমার কাছেই রাখো। দেওয়া জিনিস ফিরিয়ে দিতে নেই, তাতে আমার অমঙ্গল হবে। থাক, আর ফিরিয়ে দিতে হবে না। দে তুই গয়নাগুলো। ভাগীরথী, একটা কথা তুই কান খুলে শুনে রাখ, এর পেছনে যদি তোর কোনো ফন্দি থাকে, পরে যদি তুই ধরা পড়িস তাহলে সতী কিছু করুক বা না করুক আমি কিন্তু তোকে ছাড়ব না, মনে রাখিস। এবার দে গয়নাগুলো। মোহিনী মামি, আমি বরং আমার দিদিকে সাজিয়ে দিই। তুই? হ্যাঁ, ও আমাকে সাজিয়ে দিক না গো। সত্যি কি ভাগীরথী ভালো হয়ে গেল? দুপুরে তো সতীর রান্নার খুব প্রশংসা করলো। না, এখন এখান থেকে চলে যাই, তবে বোঝা যাবে ও আসলে কি করতে চাইছে। হঠাৎ করে না হয় আবার আসব। ঠিক আছে, নে ভাগীরথী, তুই সতীকে সাজা, আমি আসছি। নাও তাড়াতাড়ি ওগুলো রাখো, এখনো কত কাজ পড়ে রয়েছে। চলো চলো চলো, শিগগিরই চলো। দিদি চলো, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। বলছি ওদিকের কাজ সব হয়ে গেছে তো? আচ্ছা, এই যে শোনো, বলছি এখনো নিয়ে যাও না, এগুলো কখন নিয়ে যেতে বলেছে রান্নাঘরে? যাও যাও তাড়াতাড়ি যাও। মোহিনী, হ্যাঁ বলছি সতীমার সাজগোজ হয়ে গেছে? সাজাচ্ছে। আচ্ছা মোহিনী, হ্যাঁ বলছিলাম তুমি এখানে তো সত্যিকে কে সাজাচ্ছে ওখানে? কেন ভাগীরথী? ভাগীরথী সতীর ঘরে রয়েছে? হ্যাঁ। যাক বাবা, আমি বাঁচলু। ও মামা শোনো 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 শোনো, তুমি বলছো বাঁচলে কেন গো, কি হয়েছে? আসলে আমি ভাগীরথীর উপর নজর রাখছি তো, আমি একটু আগে ওর ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ভাগীরথী ওর ঘরে নেই। তারপর ওর মাকে জিজ্ঞাসা করতেই বললো যে ও নাকি কিছু গয়না গাঁথি নিয়ে কোথায় বেরিয়ে গেছে, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগীরথী তো, ওর ওপর আমার বিশ্বাস নেই। যাই হোক, তুমি বললে আমি নিশ্চিন্ত হলো। আসলে কি জানো তো, ওই সতীর সব সোনার গয়না না, আমি আমি তো ঘরে গিয়ে দেখে আসি ভাগীরথী কি করছে। ঠিক আছে, শোনো 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 শোনো, কি বলো দেখো, আমি না সেই দুপুর থেকে দেখছি জানো তো, ওই পুকুর পাড় থেকে। তুমি এত কি চিন্তা করছো গো? আমি কি চিন্তা করছি তুমি বুঝতে পারোনি মোহিনী? কই না তো, তুমি দুপুরবেলা সতীর তৈরি রান্না খেয়েছো তো? দেখো মোহিনী, আর যে যাই বলি, ভাগীরথীর মতন মেয়ে সতীর ওই আলুনি খাওয়ার খেয়ে ওর প্রশংসা করলো, এটা আমি মানতে পারছি না। হ্যাঁ ঠিক বলেছো,
আসলে আমার কি মনে হয় বলো তো মোহিনী, এই ভাগ না থাক, এসব নিয়ে আবার পরে আলোচনা করব। শুনো না, বলছি আমি ও ঘরে গিয়ে দেখি ভাগীরথীটা কি করছে, বুঝলে তো? সত্যি তো ভাগীরথী সতীর আলোনি খাবার খেয়ে প্রশংসা করল, কেন? এবার দেখো তোমাকে কি সুন্দর লাগছে। তাড়াতাড়ি কথাটা বলে ফেলতে হবে, না হলে যদি কেউ এসে যায়। জানো তো দিদি, আমি যখন তোমার জন্য এই গয়নাগুলো আনছিলাম মা খুব রেগেছিল। মা কেন বলছিল? সতীর জন্য এইসব গয়না নিয়ে যাবার কি দরকার আছে? ইমা, তাহলে তুমি এই গয়নাগুলো আমাকে কেন পরালি? মা যখন বারণ করেছে তখন তার পরাবার কোনো দরকার ছিল না। না 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 না, তুমি খুলো না গো। মা ওরকম ভীষণ হিংসুটি, আমার মনে কোনো হিংসে নেই। তুমি আমাকে দিয়েছো গয়না, অমনি কি ওটা আমার হয়ে গেল? না বোন, মাকে ওরকম বলতে নেই। আমার মা আমাকে যা বলে আমি তো তাই শুনি গো। তোমার মা তো খুব ভালো। তোমার মাও খুব ভালো গো। না, আমি ওসব জানি না, তোমাকে এগুলো পড়তেই হবে। না থাক, তোমার মা যখন তোমাকে বারণ করেছে আর পড়াতে হবে। ও, আর আমি যে শখ করে এলাম তোমার পড়াবো তা বুঝি কিচ্ছু না। দিদি, তুমি তো আমায় বলেছিলে যা তোমার তা আমার, তাহলে যা আমার তাও নিশ্চয়ই তোমার। আচ্ছা ঠিক আছে, তবে তুমি এক কাজ করো, আমি তো তোমাকে গয়না দিলাম, তুমি আমাকে অন্য কিছু দাও। বেশ বেশ, তুমি কি চাও আমাকে বলো। সামনেই রথ, তুই সতীকে যেভাবেই হোক বোঝা ওজনে রথের মেলা বসায়। রাখবি তো দিদি, তুমি আমার কথা রাখবে তো? হ্যাঁ নিশ্চয়ই রাখবো। জানো তো সামনে রথের মেলা, আমার না খুব ইচ্ছে করে রথের মেলায় যেতে, পাপড় ভাজা খেতে, আনন্দ করতে। কিন্তু এখানে এসে শুনলাম এখানে নাকি রথের মেলা বসে না, শুনেই আমার মন খারাপ হয়ে গেল। আচ্ছা দিদি, তুমি ওই জমিদার দাদুকে বলো না এখানে রথের মেলা বসাতে। এইটুকু এইটুকুর জন্য তুমি তোমার গয়না আমাকে দিয়ে দিলে? হ্যাঁ গো দিদি, এইটুকু। বেশ, যখন আমার ছোট বোন এইটুকু চেয়েছে তখন আমি সেটা নিশ্চয়ই দেবো। আমি দাদুকে বলছি রথে মেলে বসাবার জন্য। সত্যি বাবা, দুজনে মিলে কি গপ্প করা হচ্ছে শুনি, আমায় বলবি না? ওই ওই রথে মেলে বসানোর কথা হচ্ছে। রথের মেলা? হ্যাঁ রথের মেলা। কেন হঠাৎ তোরা দুজনে রথের মেলা বসানো নিয়ে কথা বলছিস কেন মা? ওই দরকার আছে। আচ্ছা, আমরা সবাই মিলে যদি বলি রথের মেলা বসানোর কথা, দাদু নিশ্চয়ই বসাবে, তাই না বলো? বসাবে না? ঠিক আছে, তুই যখন বলছিস আমি নিশ্চয়ই বলবো মা। যাক,
কাজটা তাহলে হলো। এইবার দাদা শ্বশুরকে খবরটা দিতে হবে, যেভাবেই হোক ওনাকে ধরতে হবে এবার। আমি বরং যাই, আমার কাজ তো শেষ। আরে তাড়াতাড়ি চলো, নাচ তো শুরু হয়ে গেল। আর শোনো সুন্দরাবু, আজ দুর্গা বন্দনা করবে। আমি যাই। হ্যাঁ, এই তুমি কোথায় যাচ্ছ? শুনলি না ও কি বললো? সমু গান গাইব আর আমরা দুজনে একসঙ্গে শুনব। বেশ তাই ভালো, তোরা দুজনেই আমার সঙ্গে চল। আমি ভাবছিলাম আমি তোদের দুজনের সঙ্গে বসে নাচ দেখব, গান শুনব, কেমন ভাগীরথী? আপনি এসব নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না কর্তামানে, আজকে নাচ গানের পালা আমরা একদম জমিয়ে করব। দেখবেন যেন তাই হয়। আর আপনার কাছে আমার কিন্তু আরো একটা অনুরোধ আছে সরকার মশাই। অনুরোধ কি বলছেন? আপনি আদেশ বলুন। সে আপনি যাই বলুন না কেন, এ হলো আমার নাচ জামাই সোমনাথ। এ আজ আপনাদের নাচের আগে দুর্গা বন্দনা করতে চায়। সেবা দাদু আমাকে জোর করে মহিষাসুর বন্দনা করিয়েছিল, কিন্তু আজ আমি দুর্গা বন্দনা করব। আমাকে গাইতে দেবে তো? ও আগে যাত্রা দলে গাইতো, খুব ভালো গান গায়। এ তো আমাদের পরম সৌভাগ্য, স্বয়ং বাবা সোমনাথ আমাদের নাচে আগে গাইবেন। আরো একটা কথা সরকার মশাই, এর আগে দেবীপুরে কিন্তু মহিষাসুর বধ পালা হয়নি। হয়নি কারণ সর্বেশ্বর করতে দেয়নি তাই। আজ শয়তান সর্বেশ্বর এখানে নেই, তাই তাই আজ প্রত্যেকে উন্মুখ হয়ে আছে অসুর বধ দেখবে বলে। কথা দিন, আজ অসুর বধ পালা এমন হবে তা দেখে যেন আমাদের প্রত্যেকের মনে শান্তি নেবে আসে। আপনি কিচ্ছু ভাববেন না কর্তা, আজকে অসুর বধ এমন হবে দেবীপুরের সমস্ত মানুষ চিরকাল তা মনে রাখবে। দেখবেন সরকার মশাই, প্রত্যেকের সাজগোজ পোশাক আশাকে যেন কোনো ত্রুটি না থাকে। এই নিয়ে আপনি কিচ্ছু ভাববেন, আমি এক্ষুনি যাচ্ছি সাজঘরে, দেখছি ওরা কি করছে। যান চলো সোমনাথ, আমরাও যাই। Thank you.